বিউটি শাইন টিপসে সবাইকে স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয়, সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে শরীরে কি কি ঘটে জানেন? জানতে চাইলে দেখুন, তো চলুন বিস্তারিত জেনে নেই। আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ, ছেলেবেলা থেকে বাবা মা একটাই শিখিয়ে এসেছেন, আজও তারা বলে থাকেন সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়তে। সত্যি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার অনেক উপকারিতা রয়েছে, জেনে নিন সেগুলো কি কি। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে 24 ঘন্টার মধ্যে বেশিরভাগ সময়টা কাজে লাগাতে পারা যায়। এক সমীক্ষায় দেখা গেছে যে সমস্ত মানুষ তাড়াতাড়ি ঘুম থেকে ওঠেন তারা অনেক বেশি এনার্জেটিক হন, যে কোনো কাজ করতে খুব কম সময় নেন তারা। শুধু তাই নয়, কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে, পরিকল্পনা করতে এবং লক্ষ্য পৌঁছাতে তারা সেরা হন। সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার সবথেকে ভালো উপকারিতা হলো চিন্তামুক্তি। যখন আমরা তাড়াতাড়ি ঘুম থেকে উঠি তখন সূর্যের নরম আলোয় আমাদের মাথা থেকে সব চিন্তা দূর হয়ে যায়, একটা পজিটিভ এনার্জি মনে কাজ করে, ফলে সারাদিনের সমস্ত কাজকর্ম সফল হয়। সকালে তখনই তাড়াতাড়ি উঠা যায় যদি তাড়াতাড়ি ঘুমোতে যাওয়া যায়। একদিন তাড়াতাড়ি ঘুমোতে যাওয়া আর একদিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে চলবে না, এই নিয়ম নিয়মিত বজায় রাখতে হবে, তবেই আপনার ঘুম ভালো হবে এবং শরীর সুস্থ থাকবে। টেক্সাস বিশ্ববিদ্যালয়ের একদল বিশেষজ্ঞ একটি সমীক্ষা করেন। সেই সমীক্ষা থেকে জানা গেছে যে সমস্ত ছাত্রছাত্রী সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তাদের পড়াশোনা অন্যদের তুলনায় অনেক বেশি ভালো হয় এবং তাদের পরীক্ষার ফলাফলও ভালো হয়। তো দেখলেন সকালে ঘুম থেকে ওঠা আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী। তাই এখন থেকে সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করুন এবং নিজেকে সুস্থ রাখুন। আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন, আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।